হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আম্মু সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করে, তো ডিউটি শেষ করে এসে আমাদের অনেক ধরনের পিঠা তৈরি করে খাওয়ায়। আজ আমাদের ভাজা পিঠা তৈরি করে খাওয়াবে। আমার আম্মুর হাতে ভাজা পিঠা টুপির মতন ফুলে ওঠে আর খেতেও অনেক মজা হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আজ আমার আম্মু এই পিঠাটি তৈরি করবে শুকনো চাউলের গুঁড়া আর আটা একসাথে মিক্সড করে। তো এই দেখুন, আম্মু চুলার উপর একটি পাত্র বসিয়ে পানি দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতন চিনি। চিনি দিয়ে পানিটা হালকা গরম করে চিনিটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছে, যাতে চিনির দানাটা না থেকে যায়। শুধু চিনিটা গুলানোর জন্য হালকা পানিটা গরম করে নিচ্ছে। চিনিটা গুলিয়ে পানিটা পুরো ঠান্ডা করে নিচ্ছে। 5 মিনিট পরে পানিটা ঠান্ডা হয়ে গেছে পুরো। এখন আম্মু দিয়ে দিচ্ছে 1 কাপ শুকনো চাউলের গুঁড়া আর 1.5 কাপ আটা। এখন আম্মু আটা আর চাউলের গুঁড়া একসাথে গুলিয়ে নিচ্ছে, আর এগুলোর জন্য আর একটু পরিমাণে পানি লাগবে, যার কারণে আম্মু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। দেখুন, গোলাটা এভাবে পানি পানি হতে হবে। এখন চুলার উপর একটি কড়াই বসাই দিয়ে কড়াইটি ভালো করে গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে। আসলে আমার আম্মু সারাদিন অনেক কষ্ট করে, আর কষ্টের পরেও আমাদের অনেক কিছু তৈরি করে খাওয়ায়। আমার আম্মুর কষ্ট হলেও সব কিছু হাসি মুখে মেনে নেয়। তেলটি গরম হয়ে গেছে, তাই এখন একটি ওরং দিয়ে আম্মু তেলের ভিতরে একটা পিঠার পরিমাণ মতন গোলানো উপকরণটি দিয়ে দিল। এভাবে করে ফুলে উঠতেছে ভাজা পিঠাটি। এই দেখুন, আমার আম্মুর হাতে পিঠাটি কত সুন্দর ফুলে উঠছে। এভাবে করে আজকে আম্মু আমাদের তৈরি করে খাওয়ালো ভাজা পিঠা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।